গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপিজি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট একটাই খবর রয়েছে, সেটা নিয়েই ভিডিওটা। তো আমি জানি না এই খবরটা পাওয়ার পর যারা ইস্টবেঙ্গল সাপোর্টার রয়েছে তাদের জন্য কতটা মর্নিং গুড হবে, কারণ যথেষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে অবভিয়াসলি টেনশনের খবর, কিন্তু এটাকে পরবর্তীকালে রেক্টিফিকেশনের জায়গাতে নিয়ে যাওয়া যাবে, অ্যাপিল করা যাবে, সেটা শুরুতেই জানিয়ে দিলাম। অবশ্যই যে কোনো সিদ্ধান্ত যখন এআইএফএফ তরফ থেকে নেওয়া হয় সেখানে প্রত্যেকটা ক্লাব প্লেয়ার প্রত্যেকের হাতেই কিন্তু অপশন থাকে সেটাকে আবারও পরবর্তীকালে অ্যাপিলে নিয়ে যাওয়ার, সেটার বিরুদ্ধে অ্যাপিল করার, রেক্টিফিকেশন চাওয়ার, সব কিছুই করা যাবে। তো যাই হোক, পুরো ডিটেলসটা শেয়ার করবো এই মুহূর্তে দাঁড়িয়ে। খবরটা এরকম যে এসসি ইস্ট বেঙ্গলের কাছে এই মুহূর্তে এআইএফএফ এর নির্দেশ, আগামী দুটো ট্রান্সফার উইন্ডো তাদের ব্যান রয়েছে, অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে আগামী সিজন যেটা আসছে 2021-22 সিজন যেটা আসছে সেখানে দুটো ট্রান্সফার উইন্ডো, অর্থাৎ সামার ট্রান্সফার উইন্ডো এবং উইন্টার ট্রান্সফার উইন্ডো, এই দুটো ট্রান্সফার উইন্ডোতে এসসি ইস্ট বেঙ্গল ক্লাব কোনো ফুটবলার সাইন করাতে পারবে না এই মুহূর্তে, যেটা এআইএফএফ এর একদম লেটেস্ট খবর বেরিয়ে এসেছে। তো বিষয়টা কি সেটাই শেয়ার করবো, কিন্তু তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে যাও। দেখো শুরু করবো অবভিয়াসলি একদম অন পয়েন্টে আসতে চাই। গত বছর এপ্রিল মাসে একটা সময় যখন কোয়েস চলে যাচ্ছে, তাদের চলে যাওয়াটা কনফার্ম হয়ে গেছে, সমস্ত কিছু রেডি কোয়েসের তরফ থেকে, কিন্তু যদিও প্লেয়ার যারা ছিল তাদের কন্ট্রাক্টের আন্ডারে তাদের নিয়ে কি হবে, তাদের ছেড়ে দেওয়া হবে না রাখা হবে, তাদের একটা স্যালারি মোটা টাকা ডিউ ছিল, সেই সমস্ত ক্লিয়ারেন্স নিয়ে যথেষ্ট টালবাহানা চলেছিল একটা সময়। ক্লাবের যে সমস্ত প্লেয়িং রাইটসগুলো ছিল সেগুলো কোয়েসের কাছে জমা ছিল, সেগুলো কবে ফেরত দেয়, আদৌ দেয় কি না, কতদিনে দেবে, কি করবে, আদালতে যাবে, অনেকটা টানা পড়ে নেমে তো তখন কাটছিল, যদিও শেষকালে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় কোয়েসের তরফ থেকে। কিন্তু বেশ কিছু প্লেয়ারের এপ্রিল মাসে ফোর্স মেজুরে অ্যাপ্লাই করে বেশ কিছু প্লেয়ারকে রীতিমতো ছাঁটাই করে দেওয়া হয়, একদম তাদের কন্ট্রাক্ট বাতিল করে দেওয়া হয়, যেটা সেই সময়ে দাঁড়িয়ে প্লেয়ারদের তরফ থেকে ইভেন ইস্টবেঙ্গল ক্লাব তাদের যারা অফিসিয়াল রয়েছে তারাও সেই সময় বলেছিলেন যে এটা বেআইনি, এটা করা যায় না। অবশ্যই কোনো কন্ট্রাক্ট থেকে প্লেয়ারকে বাদ দেওয়া যায়, কিন্তু তাকে তার কম্পেনসেশন, তার স্যালারি, যতদিনের কন্ট্রাক্ট রয়েছে সেই হিসাবে তাকে সেই টাকা মিটিয়ে তারপর তাকে অবশ্যই ছাঁটাই করা যেতে পারে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু যেভাবে তাদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল কন্ট্রাক্ট থেকে সেইটা খুব একটা ভালো দিকে যায়নি। চারজন প্লেয়ার তারা কিন্তু এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছিল, পিন্টু মাহাতা, গুরবিন্দর, আভাস থাপা, রক্ষিত ডাগর, এই চারজন প্লেয়ার। এর মধ্যে বলে দিই রক্ষিত ডাগর এবং আভাস থাপার সাথে শুধুমাত্র 2019-20 কিন্তু তাদের চুক্তি ছিল, কেবলমাত্র লাস্ট যে মান্থটা অর্থাৎ এপ্রিল মাসের যে স্যালারিটা এটা ওদের দুজনকে ক্লিয়ার করতে হবে, মোট 3 লাখের মতো দাঁড়াচ্ছে মোস্ট প্রবলি। গুরবিন্দর কুমারের সাথে কিন্তু 2019-20 শেষ মাস এবং 20-21 চুক্তি ছিল, তার অ্যামাউন্টটা জানা যাচ্ছে এই মুহূর্তে প্রায় 6 লাখ টাকার কাছাকাছি। এবং পিন্টু মাহাতা যার সাথে সব থেকে বড় চুক্তি ছিল, এবং একটা সময়ে পিন্টু মাহাতাকে ছাড়ার সিদ্ধান্ত হয়নি, কিন্তু যখন সুদেবাইফ্রিতে বেটার অপরচুনিটি পেয়ে গেছিল তখন সে তার নিজের রাস্তা দেখে নিয়েছিল। তো পিন্টু মাহাতার লাস্ট মাসের স্যালারি প্রায় 70,000 টাকার কাছাকাছি এবং দুটো সিজন মিলিয়ে প্রায় 8 লাখ টাকা, এই টাকাটা এখন দিতে হবে চারটি প্লেয়ারকে, সেই মর্মেই চিঠি আসছে। তবে এসসি ইস্ট বেঙ্গল যারা ম্যানেজমেন্ট রয়েছেন তারা স্বীকার করছেন যে এরকম কোনো চিঠি তারা পাননি এআইএফএফ এর তরফ থেকে ক্লাবে, অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবে যদি এই চিঠি গিয়ে থাকে তাহলে অবশ্যই অন্য বিষয়, কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা এরকম কোনো চিঠি পাননি। এবং তারা স্পষ্টত জানিয়েও দিয়েছেন যে এই ধরনের লায়াবিলিটি যেটা সেপ্টেম্বরের আগে ক্লাবের রয়েছে সেটার দায় তারা নেবে না, কোনোভাবেই নেবে না, কারণ তাদের যত দায়িত্ব তাদের যদি কিছু ফল্ট হয়ে থাকে সেটা অবশ্যই সেপ্টেম্বর 2020 থেকে তার আগে অগস্ট মাস অবধি ক্লাবে কোথায় কি হয়েছে, কার কি সমস্যা, সেই দায়িত্ব এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নেবে না। কিন্তু এখান থেকেও বলে রাখা ভালো যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেই এটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি এআইএফএফ এ রয়েছে, সেখানে তারা অ্যাপিল করতে পারবে, তবে অবশ্যই সেটা সিসিমেন্টের হাত ধরে যাবে না, তারা লোন অ্যাপ্লাই করবে নিজেদের মতো করে করবে, সেটা এখন সময় বলবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট বড় খবর বলা চলে যে আগামী দুটো ট্রান্সফার উইন্ডো কিন্তু ব্যান হয়ে গেল এসসি ইস্টবেঙ্গলের এই মুহূর্তে, এবং
এই ঘটনায় শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট যথেষ্ট ক্ষুব্ধ। তারা পরবর্তীকালে এটা নিয়ে বসে বা কি স্টেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে। যাই হোক, এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।